অফার করেছেন, সেগুলো সংবাদ আপনি ধারণ করেছেন, যদিও খুব ইমার্জেন্সি জরুরি সংক্ষিপ্ত ভাবে গণমাধ্যমে সেটা প্রেরণ করেছি, সেটা ইতিমধ্যে কিছুটা প্রকাশিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে একটু বলতে চাই, আমাদের একজন নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, সে গোয়েন্দা পুলিশ তাকে উঠিয়ে নিয়ে যায়, উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তার কোনো হদিস মিলছে না। তার নাম কবির আহমেদ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া করার জন্য বিরোধী দলের অস্তিত্ব নিশ্চিহ্ন করা, সেটা সেই প্রক্রিয়ারই অংশ। এক এক করে আমাদের বহু নেতা যারা জাতীয় সংসদ সদস্য ছিলেন, যারা স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন, খুন করা হয়েছে, জাতীয়তাবাদী কৃষক দলের সজীব হোসেনকে হত্যা করা হয়েছে, এই ধারাবাহিকতা চলছে। আর এর উপরে আবারও নতুন করে উঠিয়ে নিয়ে গিয়ে অদৃশ্য করার যে সংস্কৃতি তারা চালু করেছিল, আওয়ামী ক্ষমতা দখল করে থাকতে চায় এবং তারা এবং তাদের গোষ্ঠীর স্বার্থে গোটা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করতে চায়, তারা ভালো কথা, তারা গণতন্ত্রের কথা, মানবতার কথা তারা শুনবে না, শুনবে না বলেই এখনো স্ত্রী সন্তান সন্ততি ভাই বোন সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। এই ঘটনা সবাইকে দুঃখিত এবং পীড়িত করছে, পাশাপাশি সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে একের পর এক এই গুম খুনের ঘটনায়। আমি অবিলম্বে আবারও আপনাদের মাধ্যমে কবির আহমেদ ভূঁইয়াকে জনসমক্ষে হাজির করে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি, অন্যথায় এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে বিএনপি। ধন্যবাদ।